কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে, সত্য পথের প্রতীক হব আল্লাহর বলবের মতে। এভরি স্টুডেন্ট ক্যান বি স্পিকিং ইংলিশ। Yes, most of the country people own their language. Today no nation can do without it. So everyone should be learning of English. আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানিয়েছেন অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু সে আল্লাহর নাম নেয় না, সে সালাত আদায় জানে না, সে দুর্নীতি করে বেড়ায়, ওই সন্তান আপনার জন্য জীবন সম্পদ নয়। গীতার হাফেজ আছে, বাইবেলের হাফেজ আছে, ত্রিপিটকের হাফেজ আছে, কিন্তু কোরআনের লক্ষ লক্ষ হাফেজ আছে। পৃথিবীর আনাচে কানাচে এরা ছড়িয়ে আছে, কথাটা কি না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে শিক্ষা সেটা হচ্ছে কোরআনি শিক্ষা। যে সন্তান আল্লাহকে চেনে নাই, সে সন্তান পৃথিবীর যত বড় সন্তানই হোক না কেন, যত সম্পদশালী সন্তানই হোক না কেন, যতই সে ইউরোপ আমেরিকায় থাকুক না কেন, সেই সন্তান আমার জন্য একটা ব্যর্থ সন্তান ছাড়া কিচ্ছু না। সন্তানকে অবশ্যই আপনাকে ইমানের শিক্ষা আগে দিতে হবে। এই সন্তানকে যদি সদকায় জারিয়ায় পরিণত করতে চাই, তাহলে আমাদের সবার উচিত সন্তান যাতে নেক সন্তান হয়। সন্তান যদি নেক সন্তান হয়, তাহলে আমাদের সন্তান সদকায় জারিয়া হবে, এবং এই সন্তান দ্বারা আমি পিতামাতা হিসাবে আমি উপকৃত হব, আমার পরিবার উপকৃত হবে। যদি আপনার সন্তানকে আপনারা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ বানাতে চান, যদি তাদেরকে সম্মানিত দেখতে চান দুনিয়া এবং আখেরাতে, অবশ্যই তাদেরকে কোরআনের সাথে সম্পর্ক গড়াতে হবে। আপনাদের জন্য আমাদের বিশেষ বিশেষ দাবি থাকলো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আব্বু আম্মু শুনো, আমি পড়বো মাদ্রাসায়, দিনই এলম শিখাও আমায় জান্নাতের আশায়। আব্বু আম্মু শুনো, আমি পড়বো মাদ্রাসায়, দিনই এলম শিখাও আমায় জান্নাতের আশায়। গড়তে জীবন ফুলে ফুলে, গড়তে জীবন ফুলে ফুলে রাসূলের কথায়। পড়বো মাদ্রাসায় আমি, পড়বো মাদ্রাসায়, পড়বো মাদ্রাসায় আমি, পড়বো মাদ্রাসায়। আব্বু আম্মু শুনো, আমি পড়বো মাদ্রাসায়, দিনই এলম শিখাও আমায় জান্নাতের আশায়। আব্বু আম্মু শুনো, আমি পড়বো মাদ্রাসায়, দিনই এলম শিখাও আমায় জান্নাতের আশায়। কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে, সত্য পথের প্রতীক হব আল্লাহর বলবের মতে। কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে, সত্য পথের প্রতীক হব আল্লাহর বলবের মতে। কাল হাশরে হতে দামি, কাল হাশরে হতে দামি রবের খাজনায়। পড়বো মাদ্রাসায় আমি, পড়বো মাদ্রাসায়, পড়বো মাদ্রাসায় আমি, পড়বো মাদ্রাসায়। আব্বু আম্মু শুনো, আমি পড়বো মাদ্রাসায়, দিনই এলম শেখাও আমায় জান্নাতের আশায়। আব্বু আম্মু শুনো, আমি পড়বো মাদ্রাসায়, দিনই এলম শেখাও জান্নাতের আশায়। এক হরফে দশটি নেকি দিবেন মালিক সায়, এ পার পার হতে দামি দাও গো মাদ্রাসায়। এক হরফে দশটি নেকি দিবেন মালিক সায়, এ পার পার হতে দামি দাও গো মাদ্রাসায়। নূরের টুপি পরতে মাগো, নূরের টুপি পরতে মাগো পাঠাও যে আমায়। পড়বো মাদ্রাসায় আমি, পড়বো মাদ্রাসায়, পড়বো মাদ্রাসায় আমি, পড়বো মাদ্রাসায়। আব্বু আম্মু শোনো, আমি পড়বো মাদ্রাসায়, দিনই এলম শেখাও আমায় জান্নাতের আশায়। আব্বু আম্মু শোনো, আমি পড়বো মাদ্রাসায়, দিনই এলম শেখাও আমায় জান্নাতের আশায়। গড়তে জীবন ফুলে ফুলে, গড়তে জীবন ফুলে ফুলে রাসূলের কথায়। পড়বো মাদ্রাসায় আমি, পড়বো মাদ্রাসায়, পড়বো মাদ্রাসায় আমি, পড়বো মাদ্রাসায়,
পড়ব মাদ্রাসায়, আমি পড়ব মাদ্রাসায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সকল বিধান বাতিল করো, বহির্বিধান কায়েম করো। সকল বিধান বাতিল করো, বহির্বিধান কায়েম করো। একটা মাদ্রাসায় আরো একটি ইভেন্ট, সেটা হচ্ছে ইংলিশ ডায়ালগ। ইংলিশ ডায়ালগ নিয়ে আসছেন মাদ্রাসা। Really, yes, I am going there. What is your favorite subject? Really, yes, study is my favorite subject. English is not your favorite subject. No, it's very hard subject. I think this is not very important for us. Don't you know it's very important for us? English is an international of language. There are many people talking of English. If you're going to horizon, you have need to speaking English. Every student can be speaking English. Yes, most of the country people own their language. Today no nation can do without it. So everyone should be learning of English. Thank you very much for you give me information. You are most welcome. Thank you, bye. Thank you, bye. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কেন্দ্র মোহাম্মদ হাফিজা মাজি স্যার দুজন ছাত্র। আপনারা সকলেই জেনে হয়তো অবগত হবেন আমাদের অর্থ প্রতিষ্ঠানটি এখন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়ে আসছে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে যে এদেশের একজন শিক্ষার্থী যেন চতুর্মুখী মেধা নিয়ে এদেশের মধ্যে জাতির, সমাজের এবং রাষ্ট্রের কল্যাণ করতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কাজ করে যাচ্ছে। ধন্যবাদ অসাধারণ পারফরমেন্স করার জন্য দুজন ছাত্রকে। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্র মোহাম্মদ হাফিজ মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ এনামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره فابواه يهودانه او ينصرانه او يمجسانه او كما قال عليه الصلاه والسلام। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে হাদিস ফাউন্ডেশন ইসলামী পাঠাগারের উদ্যোগে ছাত্র, অভিভাবক ও সুধী সমাবেশ এর আয়োজন করার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এই ছাত্র, অভিভাবক ও সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি এবং নরসিংদী সাংগঠনিক জেলার দায়িত্বশীল বৃন্দ সকলকেই কেন্দ্রবা মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমার সামনে উপবিষ্ট
আমার ছাত্র বায়রা এবং অভিভাবক বৃন্দ এবং সুদি, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলব। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহান রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবারদেরকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, যারা অভিভাবক এখানে উপস্থিত রয়েছেন, আমি তাদের লক্ষ্য করে বলছি, আপনারা নিজেরা কি জাহান্নামের আগুন থেকে কতটুকু বাঁচতে পারছেন এবং আপনাদের আহাল পরিবারকে কতটুকু বাঁচানোর জন্য চেষ্টা করছেন, এটা আমি আপনাদের সম্মুখে প্রশ্ন রাখছি। সমাজের যে অবস্থা এবং আপনাদের আহাল পরিবারদের যে অবস্থা, ছেলের লেখাপড়ার যে অবস্থা, মেয়ের যে লেখাপড়ার অবস্থা, আপনি অভিভাবক হয়ে আপনি কি একটু ভেবে দেখেছেন? সম্মানিত উপস্থিতি, কেন্দ্র বা মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার মাদ্রাসাতে আপনার বাচ্চা দিয়ে আপনি যদি ঘুমিয়ে যান, আর যদি মনে করেন আমার বাচ্চা কেন্দ্র বা মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায় আপনার বাচ্চা কিছুদিন আসা যাওয়া করলে কোরআনের হাফেজ হয়ে চলে যাবে, এই কথাটি ঠিক নয়, সম্পূর্ণ ভুল। সম্মানিত উপস্থিতি, আমি অভিভাবকদের উদ্দেশ্য বলতে চাই, আপনার বাচ্চা কেন্দ্র বা মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে আপনি যদি তাকে কোরআনের হাফেজ করতে চান, তাহলে আপনাকে সেই আপনার সন্তানের পিছনে পাহারাদার হিসাবে আপনাকে থাকতে হবে। সে নিয়মিত মাদ্রাসা আসছে কিনা, পড়ছে কিনা, এই ব্যাপারে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, কথা বলার অনেক বিষয় ছিল, কিন্তু সময় না থাকার কারণে, কারণের অসুবিধা থাকার কারণে আপনাদের সামনে আমি আমার মূল্যবান কথা বলতে পারলাম না। সম্মানিত অভিভাবকবৃন্দ, আবারও যদি সুযোগ হয় আপনাদের সামনে মতবিনিময় করব, যেহেতু আমাদের সামনে দাওয়াতি মেহমান আছে, তারা মূল্যবান কথা বলবেন, ছাত্র এবং অভিভাবকদের সম্পর্কে মূল্যবান দিক নির্দেশনামূলক কথা বলবেন, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শুকরিয়া জাযাকুমুল্লাহ কয়জান। আলহামদুলিল্লাহ, আমাদের বিদ্যুৎ এসেছে, আপনি সকলেই জানেন। আমরা আসলে বিদ্যুতের জন্যই আমাদের অনুষ্ঠান যেভাবে শুরু করার কথা ছিল, আমরা ওইভাবে শুরু করতে পারিনি, এই জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন অতি সংক্ষিপ্ত আকারে এক মিনিটের জন্য বক্তব্য নিয়ে আসছেন হাদিস ফাউন্ডেশন ইসলাম পাঠাগারের সভাপতি ভাই মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা শুকরিয়া একমাত্র মহান আল্লাহ তাআলা, যে মহান রব্বুল আলামিন কেন্দ্র ও হাদিস ফাউন্ডেশন ইসলামী পাঠাগার 2021 সালে প্রতিষ্ঠা লাভ করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দাঁড়িয়েছি মূলত আপনাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য। আমরা আসলে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্যে যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের সমাজের পুরো কেন্দ্র ও গ্রামের মুরব্বী যুবক ভাই যারা রয়েছেন, সকলের পরামর্শ নিয়েই আমরা কাজগুলি করেছি। তা আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা ক্ষমার চোখে দেখবেন ইনশাআল্লাহ। আর বিদ্যুতের বিষয়টা কিন্তু আমাদের কোনো হাতে নাই, এটা আপনারা বুঝেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই ভুল বুঝাবুঝি থেকে ক্ষমা করার সুযোগ দান করে দেন। সকলে বলে আমিন। আজকের আমাদের যারা অতিথি রয়েছেন, বিশেষ করে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড রাজশাহী বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান তিনি রয়েছেন, সকলেই তারা আলোচনা করবেন। আপনাদেরকে দাওয়াত রইল, আপনারা মাগরিবের পরেও আমাদের মসজিদে অবস্থান করবেন ইনশাআল্লাহ আলোচনা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়রান। আসলে পৃথিবীতে চলছে দুই প্রকার যুদ্ধ, এক হচ্ছে জ্ঞানের যুদ্ধ, দুই হচ্ছে অস্ত্রের যুদ্ধ। দুটি অস্ত্র দিয়েই দেশকে শাসন করা যায়, এক হচ্ছে জ্ঞান, অপরটি হচ্ছে অস্ত্র। আমরা হাদিস ফাউন্ডেশন ইসলামী পাঠাগার, ইসলামী শিক্ষা, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, কীভাবে শিক্ষার মাধ্যমে
একদল সুশিক্ষিত নাগরিক গঠন করা যায়, যাদের মাধ্যমে পরবর্তী প্রজন্ম তৈরি হবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত আকারে আলিদিসানন্দন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসের সোজা সদস্য অধ্যাপক জালালউদ্দিন। আমি মোহতারামকে তিনি বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজীদ, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের স্বনামধন্য চেয়ারম্যান ডক্টর আহমেদ আবদুল্লাহ সাকিব, উপস্থিত সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ছাত্র, অভিভাবক ও সম্মানিত সুধী মণ্ডলী। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড না সুশিক্ষা জাতির মেরুদণ্ড? সুশিক্ষা। তো সুশিক্ষা বলতে আমরা কি বুঝি? সুশিক্ষা হচ্ছে ইসলামী শিক্ষা, এটা হচ্ছে সুশিক্ষা। আর ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র হচ্ছে মাদ্রাসা, কথাটি কিনা? আর মাদ্রাসার মূল যে উৎস, শিক্ষার যে মূল যেই ভিত্তি, সেটা হচ্ছে আল কোরআন। আজকে আমরা মাশাআল্লাহ কেন্দ্রবাবু হাফিজ মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে উপস্থিত হয়েছি এবং এই মাদ্রাসায় 2008 সালে প্রতিষ্ঠা হওয়ার পর এ পর্যন্ত মাশাআল্লাহ অনেক হাফেজ বের হয়েছে এবং বর্তমানে প্রায় 100 ছাত্র পড়ালেখা করে। এরা হচ্ছে কোরআনের পাখি, এরা কোরআনকে বুকে ধারণ করে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে একটাই মাত্র ধর্মগ্রন্থ আছে, কিতাব আছে, যেই কিতাবের যেই গ্রন্থের হাফেজ আছে সেই গ্রন্থের নাম কি? আল কোরআনুল কারিম। এছাড়া পৃথিবীর ইতিহাসে কোরআনের হাফেজ ছাড়া কোনো গ্রন্থের হাফেজ নাই। আছে গীতার হাফেজ? আছে বাইবেলের হাফেজ? আছে ত্রিপিটকের হাফেজ? আছে। কিন্তু কোরআনের লক্ষ লক্ষ হাফেজ আছে, পৃথিবীর আনাচে কানাচে এরা ছড়িয়ে আছে, কথা কিনা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে শিক্ষা, সেটা হচ্ছে কোরআনী শিক্ষা। এটা কার কথা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে ওই শিক্ষক যে কোরআনের শিক্ষা দেয়, আর সর্বশ্রেষ্ঠ ছাত্র হচ্ছে ওই ছাত্র যে কোরআন শিক্ষা করে। মাশাআল্লাহ এখানে প্রায় শতাধিক ছাত্র আছে যারা কোরআনের পাখি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাখিদেরকে কবুল করে নিন, আমরা বলি আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিয়েছেন, কোরআনের মাদ্রাসা, কোরআন শেখানো মানে কি? ছাত্রকে উন্নত করা, ছাত্রর নৈতিক মানকে সমুন্নত করা এবং একটা সুন্দর মানুষ হিসাবে তাকে গড়ে তোলার প্রাণকেন্দ্র আপনি মাদ্রাসা তাকে নিয়ে এসেছেন। এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত, এটা আমরা মনে করি। কারণ আজকে যে বর্তমান সমাজ ব্যবস্থা, বলা যায় আমরা অধঃপতনের অতল তলে দাঁড়িয়ে আছি। আজকে অনেকে অভিযোগ করি, আমাদের কাছে অভিযোগ আসে যে আমার সন্তান আমার সাথে সম্পর্ক রাখে না। আসলে সমস্যাটা কোথায়? সন্তান আমার সাথে সম্পর্ক রাখে না, অর্থাৎ পিতা মাতার সাথে সম্পর্ক রাখে না। আসলে কি সন্তান সম্পর্ক ছিন্ন করছে না আমি সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করছি? আমি যদি সন্তানকে দিন শিক্ষা না দিই, কোরআন শিক্ষা না দিই, আসমানি শিক্ষা যদি না দিই, তাহলে আমি কি করলাম? আমি আমার সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে বাপ তার বেটাকে ধরে নিয়ে আসছে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আমির মুমিনিন, আমার বেটা সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগী মানুষ, তিনি নসিহত করা শুরু করলেন যে পিতা মাতার সাথে কি ধরনের আচরণ করতে হয় এটা কি তুমি জানো না? তুমি কি জানো না আল্লাহ রাসূলের হাদিস, হুমান্নারুকা ওয়া জান্নাতুকা, যে দুইজনের জান্নাত দুইজনে জাহান্নাম? তখন এই ছেলে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি আমি জানতে চাই। তখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব হচ্ছে, প্রথম দায়িত্ব হচ্ছে
একজন পুরুষকে সতী সাধবী নারী বিবাহ করতে হবে। তারপরে তাদের মিলনের পরে যে সন্তান আসবে, সাত দিনের দিন আকিকা দিতে হবে, সুন্দর নাম রাখতে হবে। তারপরে সন্তান যখন কথা বলা শিখবে তখন তাকে কিতাবী শিক্ষা দিতে হবে। এইভাবে কথা বলতেছেন। এক পর্যায়ে সন্তান বড় হলে তার বিয়ের ব্যবস্থা করা, তখন এই ছেলে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার এই পিতা একটা দায়িত্ব পালন করেন। উমরা জেলার রাগী মানুষ ছিলেন, যে ওই বসা অবস্থায় ছিল, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ধমকের সুরে বলছেন যে তুমি উঠো, প্রথম তুমি সম্পর্ক ছিন্ন করছো তোমার সন্তানের সাথে, অতঃপর তোমার সন্তান তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে। তাইলে আজকের সমস্যা, এই যে বর্তমান বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মূল সমস্যা হচ্ছে এইখানে, আমাদের যে দায়িত্ব ছিল সন্তানকে নৈতিকভাবে উন্নত মানুষে পরিণত করা, তাকে নৈতিক শিক্ষা দেওয়া, এটা কিন্তু আমরা দিই না। আর নৈতিক শিক্ষার প্রাণকেন্দ্র প্রাথমিক যেই ভিত্তি সেটা হচ্ছে মাদ্রাসা। অতএব আমরা যারা কল্যাণ চাই সন্তানদের কাছে, দেশ পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, আমাদের উচিত আমাদের সন্তানদেরকে দিনমুখী করা, দিনই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসা। অনুরূপভাবে আমাদের গার্জিয়ান হিসাবে আমাদেরকে খোঁজখবর নিতে হবে, অভিভাবক হিসেবে খোঁজখবর নিতে হবে, আমার সন্তান ঠিকমতো পড়ালেখা করে কিনা, মাদ্রাসা যায় কিনা, এটা আমাদের দায়িত্ব। মাদ্রাসায় সন্তানকে দিয়ে বসে থাকলে হবে না। আমাদের এই মাদ্রাসার প্রধান এনামুল ভাই যে কথা বলছেন যে আপনি সন্তানকে মাদ্রাসায় যদি ঘুমিয়ে থাকেন তাহলে কিন্তু হবে না, পরিচর্যা করতে হবে, সন্তানের পিছনে পানি ঢালতে হবে, অর্থ খরচ করতে হবে, এ বিষয়ে অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে। তা যাই হোক, আমি উদাত্ত আহ্বান জানাবো যে আসুন, আমরা যদি আমাদের সন্তানকে সম্পদে পরিণত করতে চাই, এই সন্তানকে যদি সদকায় জারিয়ায় পরিণত করতে চাই, তাহলে আমাদের সবার উচিত সন্তান যাতে নেক সন্তান হয়। সন্তান যদি নেক সন্তান হয় তাহলে আমাদের সন্তান সদকায় জারিয়া হবে, এবং এই সন্তান দ্বারা আমি পিতামাতা হিসাবে আমি উপকৃত হব, আমার পরিবার উপকৃত হবে, আমার সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। অতএব দিনই শিক্ষা, এটা হচ্ছে বাধ্যতামূলক, এই শিক্ষা যাতে আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1500 বছর পূর্বে বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, মুসলিমিন যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। অর্থাৎ ফরজ দায়িত্ব, অন্ততপক্ষে আমি আমার সন্তানকে প্রাইমারি যে শিক্ষাটা এটা যাতে মাদ্রাসায় দিই, তার আকীদা আমল যাতে ঠিক হয়, সন্তান যাতে ইসলাম শিখে, আল্লাহ সম্পর্কে তার পরিচয় কনসেপ্ট আকীদা যাতে ঠিক হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার আকীদা যাতে ঠিক হয়, হ্যাঁ নবী মুহাম্মদ ইসলামের যে আদর্শ, এই আদর্শ যাতে সে জানার একটা স্পিরিট স্প্রিয়া ইভেন্ট যাতে তার ভিতরে তৈরি হয়, এই লক্ষ্যকে সামনে নিয়ে সন্তান যাতে পরকালে আমার জন্য মুক্তির কারণ হয়, কল্যাণের কারণ হয়, নাজাতের কারণ হয়, সন্তানের কারণে পরকালে যাতে আমার মাথা উঁচু হয়, আল্লাহ যাতে আমাকে সম্মান দান করি, এই লক্ষ্যকে সামনে নিয়ে আখেরাতের কল্যাণে আসুন আমরা আমাদের সন্তানদেরকে প্রাইমারি লেভেলে আমরা প্রথম শিক্ষা হিসাবে মাদ্রাসাকে বেছে নিই, এবং মাদ্রাসার প্রতি নজর দেই, এবং সন্তানদের পিছনে আমরা শ্রম দিই, নার্সিং করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে কোরআনের পাখি হয়ে কোরআনের খেদমত করার তৌফিক দান করুন। যারা এই হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আল্লাহ তাদের খেদমতকে কবুল করুন, এবং এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করে নিন, এবং মাদ্রাসার প্রতি আমরা যাতে সবাই নেক নজর রাখি, এবং মাদ্রাসার যে কোনো কাজে আমরা যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়ি, এই আহ্বান রেখে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান উস্তাদজিকে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এখন অত্যন্ত একটি খুশির খবর, সেটা হচ্ছে আপনাদের কেন্দ্র মুহাম্মদী হাফিজিয়া মাদ্রাসাকে হয়তো আল্লাহ কবুল করে নিয়েছেন। কেন এখনই আপনার জন্য একটি সারপ্রাইজ রয়েছে, সেটা হচ্ছে আমাদেরই কেন্দ্র মুহাম্মদী হাফিজিয়া মাদ্রাসার একজন ছাত্র, অত মানে এখানে সে পড়াশোনা করেছে, এরপর অন্য জায়গায় সে পড়াশোনা করেছে, তবে তার অন্যতম সূত্রপাত যে একটি উন্নত মানের প্রতিষ্ঠানে পড়তে হলে যে হাফেজ হওয়া শর্ত, সে হাফেজ কিন্তু সে এখান থেকে সে হাফেজ হয়েছে, এবং সে কিছুদিন আগে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরবে সে চান্স পেয়েছে। সকালে বলি আলহামদুলিল্লাহ। তো এ পর্যায়ে আমাদের সেই কাঙ্ক্ষিত হাফেজ হাফেজ আবু রায়হান আপনি সকলেই চিনবেন, তার পিতার নাম আব্দুল করিম, কেন্দ্র বঠেঙ্গাটি তার বাড়ি, সে
হয়তো কিছুদিনের মধ্যে হয়তো সে মদিনা ইউনিভার্সিটিতে সে হয়তো আগমন করবে, আমাদের এই মাদ্রাসার ছাত্র। তো হাফেজ আবু রায়হানকে গেস্ট তুলে দিচ্ছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আমাদের শ্রদ্ধ বড় ভাই ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। আমি সাকিব ভাইকে তাকে গেস্ট তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হাফেজ আবু রায়হানকে গেস্ট তুলে দিচ্ছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। আমরা চাই এ মাদ্রাসা আমাদের আশাবাদী, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বের উন্নত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, সেখানেও তারা যেন পড়াশোনা করতে পারে, আমাদের অলরেডি কিন্তু সেই ব্যবস্থা আমাদের কিন্তু রয়েছে। এ পর্যায়ে আরেকটি কেস তুলে দিচ্ছেন কেন্দ্রব মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেবকে কেস তুলে দিচ্ছেন কেন্দ্রব মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ এনামুল হক সাহেব। কেস তুলে দিচ্ছেন কেন্দ্রব মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি আল্লাহ মোহাম্মদ কামাল হোসেন সাহেবকে। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের মধ্যমণি এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আব্দুল সাকিব স্যারকে কেস তুলে দিচ্ছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আলাস মোহাম্মদ কামাল হোসেন। আমি মোহতারামকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, যার আগমনে আমি মনে করি আমাদের গ্রাম ধন্য হয়েছে, তাকে কেস তুলে দিচ্ছেন কেন্দ্রব মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক ডক্টর আহমদ সাকিব ভাইকে কেস তুলে দিচ্ছেন। ধন্যবাদ। এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আলদেশ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। এ পর্যায়ে আপনার সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। এর পূর্বেই লিল্লাহ তাকবীর, সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো, লিল্লাহ তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. হাদিস ফাউন্ডেশন ইসলামী পাঠাগারের আয়োজনে এবং কেন্দুয়াব মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় আজকের এই ছাত্র অভিভাবক ও সুধি সমাবেশের সম্মানিত উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের সম্মানিত জেলা দায়িত্বশীলবৃন্দ, এলাকা দায়িত্বশীলবৃন্দ এবং অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত সুধীমণ্ডলী, তরুণ যুবক ভাইয়েরা এবং সেই সাথে আমার সামনে উপস্থিত অত্র মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র শিক্ষক ভাইয়েরা, প্রশংসা রব্বুল আলামিনের জন্য যে আমার শেষ রহমতে আজকে আমরা এই পড়ন্ত বেলায় নরসিংদী জেলার কেন্দুয়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আমাদের ছোট ছোট ছাত্র ভাইদেরকে উৎসাহিত করার জন্য সর্বোপরি আমাদের যারা অভিভাবকরা রয়েছেন, যারা সুধীমণ্ডলী রয়েছেন, তাদেরকে দ্বীনী শিক্ষার ব্যাপারে উৎসাহিত করার জন্য এখানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আরোগ্যের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা মাদ্রাসায় উপস্থিত হয়েছি যে এই মাদ্রাসাতে পবিত্র কোরআন হিফজ করানো হয় এবং এখানে প্রায়
শতাধিক ছাত্র আমাদের সামনে উপস্থিত রয়েছে। আমাদের সম্মানিত অতিথিমণ্ডলী অনেক কথাই বলেছেন, আমরা সেই কথার সূত্র ধরেই বলতে চাই যে পৃথিবীতে মানুষ অনেকভাবে সম্মানিত হতে চায়, অনেকভাবে সমাজের বুকে বিশেষ একটা প্রভাব বিস্তার করতে চায়, বিশেষ একটা অবস্থান তৈরি করতে চায়। কিন্তু নিঃসন্দেহে যারা কোরআন শিক্ষা করেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক, তাদের যে সম্মান, তাদের যে মর্যাদা, সেই মর্যাদা সম্মান দুনিয়া এবং আখেরাতে আর কোথাও পাওয়া সম্ভব নয়। এজন্য যারা অভিভাবক রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদের সন্তানদেরকে আপনারা যদি প্রকৃত অর্থে সম্মানিত দেখতে চান দুনিয়া এবং আখেরাতে, তাদেরকে প্রকৃত অর্থে সম্পদের মতো সম্পদ বানাতে চান, তাদেরকে অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক গড়ে দিন। এটাই হচ্ছে তাদের জন্য আপনাদের সবচেয়ে বড় অবদান। যে যদি এই অবদানটা আপনারা রাখতে পারেন, তাহলেই তারা পৃথিবীতে এবং আখেরাতে সবচেয়ে বড় সম্মানিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, এবং জ্ঞান মানে অবশ্যই দ্বীনের জ্ঞান, দ্বীনের জ্ঞান যাদেরকে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে বিশেষ মর্যাদা দান করেছেন। এই বিশেষ মর্যাদা কেমন? পৃথিবীতে দেখেন অনেক বিজ্ঞানী গত হয়েছেন, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার গত হয়েছেন, কিন্তু সেই সমস্ত মানুষদের নাম শুনলে মানুষ রাহেমাহুল্লাহ বা বিশেষ কোনো দোয়া পড়ে না। নিউটন অনেক বড় বিজ্ঞানী ছিলেন, গ্যালিলিও অনেক বড় বিজ্ঞানী ছিলেন, কিন্তু তার নাম শুনলে আমরা কেউ রাহেমাহুল্লাহ বলি? কেউ বলি না, শুধু নামটা হয়তো স্মরণ করলাম। কিন্তু যদি ইমাম বুখারীর নাম বলা হয়, ইমাম মুসলিমের নাম বলা হয়, ইমাম আবু হানিফার নাম বলা হয়, ইমাম শাফির নাম বলা হয়, আমরা কী বলি? রাহেমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহম করুন। কতদিন আগে তারা মারা গেছেন, কত শত বছর আগে তারা মৃত্যুবরণ করেছেন, কিন্তু তাদেরকে আমরা আজও পর্যন্ত দুনিয়াতে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি। এবং এই দোয়ার অর্থ শুধুমাত্র তারা দুনিয়াতে সম্মানিত হচ্ছেন না, এই দোয়ার অর্থ তারা কাল কিয়ামতের ময়দানে, বারজাকি ময়দানে তারা সম্মানিত হচ্ছেন, কাল হাশরের ময়দানে ইনশাআল্লাহ তারা এর বদলতে সম্মানিত হবেন। সুতরাং যদি আপনার সন্তানকে আপনারা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ বানাতে চান, যদি তাদেরকে সম্মানিত দেখতে চান দুনিয়া এবং আখেরাতে, অবশ্যই তাদেরকে কোরআনের সাথে সম্পর্ক গড়াতে হবে। এটা আমাদের জন্য, আপনাদের জন্য আমাদের বিশেষ বিশেষ দাবি থাকলো। সময় তো উপস্থিতি, একজন সন্তানের প্রতি একজন অভিভাবকের দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন্নামা আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, সূরা আনফাল 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা জেনে রাখো তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তানরা তোমাদের জন্য ফিতনা, ফিতনা মানে পরীক্ষা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস আমাদের জন্য পরীক্ষা হিসেবে রেখেছেন। একটা হচ্ছে আমাদের মাল সম্পদ, কিভাবে আমরা সেটা অর্জন করছি, এটা কিভাবে ব্যয় করছি, ঠিক একইভাবে আমাদের সন্তান আমাদের জন্য পরীক্ষা। আমরা তাকে কিভাবে মানুষ করছি, কিভাবে তাকে প্রতিপালন করছি, কিভাবে আমাদের এই আমানতটাকে আমরা সুন্দরভাবে রক্ষা করছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা স্বরূপ রেখেছেন। আমাদের ধন সম্পদ যেমন আমাদের জন্য পরীক্ষা, আমাদের সন্তান সন্ততি এটাও আমাদের জন্য একটা বড় পরীক্ষার নাম। শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার নামই বাবা নয়, সন্তানের জন্ম দিতে পারলেই বাবা হওয়া যায় না। সন্তানের জন্ম দিতে পারে একটা প্রাণী, একটা পশুও দিতে পারে, একটা গরু ছাগলও দিতে পারে, কিন্তু একজন মানুষ যখন সন্তান জন্ম দেয়, তখন সেই সন্তানকে যখন সঠিকভাবে লালন পালন করে, তখনই সে প্রকৃত অর্থে বাবা হতে পারে, প্রকৃত অর্থে সে সন্তানের অভিভাবক হতে পারে। সন্তান জন্ম দিলেন, তাকে টাকা উৎপাদনের মেশিন বানালেন, সন্তান উৎপাদন মানে জন্ম দিলেন, তাকে হয়তো আপনার গৃহস্থলীর কাজে লাগিয়ে দিলেন, এই কাজটা অন্যান্য পশু প্রাণীও পারে। এই কাজ করার জন্য বিশেষভাবে আপনার দক্ষতার প্রয়োজন নেই, বিশেষ লালন পালনের প্রয়োজন নেই। কিন্তু একটা সন্তানকে সন্তানের মতো বানানো, সুসন্তান বানানো, দিনই শিক্ষা দেওয়া, এই কাজটা কেবলমাত্র একজন প্রকৃত বাবা, একজন সেই বাবা যেই বাবা দায়িত্বশীল বাবা, সচেতন বাবা, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত বাবার পক্ষেই সম্ভব, প্রকৃত বাবার পক্ষেই সম্ভব। আমরা যেন প্রকৃত বাবা হওয়ার চেষ্টা করি, প্রকৃত অভিভাবক হওয়ার চেষ্টা করি, প্রকৃত সন্তানের অভিভাবক হওয়ার জন্য আমরা যেন চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, একজন সন্তানের প্রতি তার বাবার দায়িত্বটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলছেন যে আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকেই স্ব স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতের ময়দানে। তারপর যেটা আল্লাহ রাসূল বলছেন যে আর-রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একজন ব্যক্তি তার পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে।
কাল কিয়ামতের ময়দানে আমরা যখন যাব, আমার পরিবারের সদস্যদেরকে আমরা কিভাবে লালন পালন করেছি, কিভাবে তাদেরকে প্রতিপালন করেছি, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন। ওহু মাসুলুনা রায়াতি ওয়াল মারাতু রায়াতুন আলা আহলি বাইতিহি বাইতি যাওজিহা, ঠিক এমনই ভাবে একজন মহিলা তিনিও তার স্বামীর পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, অর্থাৎ তার সন্তানদের বিষয়ে জিজ্ঞাসিত হবে, তার সন্তানদের সে কিভাবে লালন পালন করেছিল। ঠিক যেমন বাবা ঠিক তেমন মা উভয়ই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে যে তার সন্তান সম্পর্কে তারা কি দায়িত্ব পালন করেছিল। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সন্তানদের প্রতি কি দায়িত্ব পালন করব? প্রথম যেটা আমাদের দায়িত্ব, আমাদের সন্তানদের অন্তরে আমরা ইমানের বাক্যটা ঢুকিয়ে দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করব। যে সন্তান আল্লাহকে চেনে নাই, সে সন্তান পৃথিবীর যত বড় সন্তানই হোক না কেন, যত সম্পদশালী সন্তানই হোক না কেন, যতই সে ইউরোপ আমেরিকায় থাকুক না কেন, সেই সন্তান আমার জন্য একটা ব্যর্থ সন্তান ছাড়া কিচ্ছু না। সন্তানকে অবশ্যই আপনাকে ইমানের শিক্ষা আগে দিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার প্রতি ইমান আনার জন্য। এই জন্য আম্বিয়া কেরাম সবাই তাদের সন্তানের জন্য সবসময় দোয়া করতেন এবং তাদেরকে ওসিয়ত করে যেতেন যে যেন তারা ইমানের উপর নিজের জীবনকে পরিচালনা করে। সূরা বাকারার 132 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার অধস্তন ইয়াকুব আলাইহিসসালাম তাদের সন্তানদেরকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা দ্বীনকে, ইসলামকে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, নির্বাচন করে দিয়েছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যারা অভিভাবক আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের সন্তানদেরকে বোঝানো যে আমাদেরকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমরা আল্লাহর সৃষ্টি, আমাদের আল্লাহর দাসত্ব করতে হবে, সারাটা জীবন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, এটা আমার সন্তানকে জানিয়ে দেওয়া, এটা আমার দায়িত্ব। শুধু মাদ্রাসায় ঢুকিয়ে দিলেন, ব্যাস আপনার দায়িত্ব শেষ। মাদ্রাসা যখন ছুটি হয়ে গেল, বাড়িতে মোবাইল চালানো শুরু করে দিল, টিভি দেখা শুরু করে দিল। এই কাজ আমরা অনেক সময় অনেক অভিভাবক করে বসি, দয়া করে এই কাজ করা যাবে না। মাদ্রাসা যখন পাঠিয়েছেন তখনও সে আপনার সন্তান, আপনার বাড়িতে যখন এসেছে তখনও সে আপনার দায়িত্বে থাকা সন্তান। আপনার সন্তানকে কোনো অবস্থাতে আপনি এমনভাবে ছেড়ে রাখবেন না যে তারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়, এমন অবস্থায় যেন কোনো অবস্থাতে রাখবেন না। লোকমান আলাইহিসসালাম যদিও তিনি নবী নন, তবুও তার কথা কোরআনে এসেছে। লোকমান তার সন্তানকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না। এই শিক্ষা দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব প্রত্যেক বাবা যারা আমরা আছি। দুই নম্বর দায়িত্ব আমাদের, আমাদের সন্তানদেরকে ইসলামের সঠিক শিক্ষাটা দেওয়া। আজকে আমরা শিক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে আছি, কিন্তু কোন শিক্ষা দিচ্ছি সে বিষয়ে আমাদের খেয়াল নেই। পাঠিয়ে দিচ্ছি ব্র্যাকের স্কুলে, পাঠিয়ে দিচ্ছি সরকারি যে স্কুলগুলোতে, যেগুলোতে মূলত দিনের কোনো শিক্ষাই দেওয়া হয় না, অথবা এমন মাদ্রাসায় পাঠাচ্ছি যে মাদ্রাসায় ইসলামের বিশুদ্ধ আকীদা মানহাজ শেখানো হয় না, সেখানে বরং শিরক শেখানো হয়, বেদাত শেখানো হয়, এই সমস্ত মাদ্রাসায় পাঠাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা অভিভাবক রয়েছি, যারা পিতা রয়েছি, পিতামাতা রয়েছি, আমাদের দায়িত্ব আমাদের খুঁজে নিতে হবে ওই প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে ইসলামের সঠিক শিক্ষা দেওয়া হয়। সুশিক্ষা তো দেওয়াই হয়, সেই সাথে ইসলামের সঠিক শিক্ষা দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের অন্যতম দায়িত্ব। কারণ এই শিক্ষার মাধ্যম দিয়ে এই সন্তান আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সম্পদে পরিণত হবে। ওই সন্তানকে যদি আপনি এমন প্রতিষ্ঠানে পাঠান যেখান থেকে সে শিখ বেদাত শিখছে, সেই শিখ বেদাত লালন করার সন্তান আপনার জন্য কখনোই সম্পদ হতে পারে না। ওই সন্তান আপনার জন্য কখনোই সম্পদ হতে পারে না যে একজন ফাঁকিবাজ শিক্ষক হয়, অথবা একজন দুর্নীতিপরায়ণ ডাক্তার হয়, দুর্নীতিবাজ একজন ইঞ্জিনিয়ার হয়, এই সন্তান আপনার জন্য কখনোই সম্পদ হতে পারে না। কোন সন্তান আপনার জন্য সম্পদ? আল্লাহ রাসূল বলছেন, ইদামাত আল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়, তার আমলনামা অফ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস বাকি থাকে। একটা হচ্ছে সাদাকা জারিয়া, তারপরে ইলমি ইনতাফাউ বিহি, এমন জ্ঞান রেখে গেছে যে এই জ্ঞানটা তার জন্য উপকারে আসবে, আর একটা কি ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, এমন সন্তানকে রেখে গেছে যেই সন্তান তার জন্য দোয়া করে। এই সন্তান আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ, যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করে, আপনার কল্যাণ যে কামনা করে, আপনার সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে একত্রিত হতে চায়, ওই সন্তান আপনার জন্য প্রকৃত অর্থের সম্পদ। আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানিয়েছেন অনেক কষ্ট করে,
অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু সে আল্লাহর নাম নেয় না, সে সালাত আদায় জানে না, সে দুর্নীতি করে বেড়ায়, ওই সন্তান আপনার জন্য জীবন সম্পদ নয়। যদি আপনার কাছে দুনিয়াতে মনে হচ্ছে অনেক বড় সম্পদ বোধ হয়, বা আপনি আত্মীয় স্বজনের কাছে গর্ব করছেন, আমার সন্তান ডাক্তার, আমার সন্তান ইঞ্জিনিয়ার, এই গর্ব দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ, মারা যাওয়ার পরে ওই সন্তান আপনার জন্য উল্টা আরো ধ্বংসের কারণ হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে, উল্টা ওই সন্তান আপনার জন্য অভিশাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। যদি আপনি ভালোভাবে তাকে লালন পালন না করেন, ওই সন্তান আপনার বিরুদ্ধে কালকে আমাদের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো আজকে আমাকে শাস্তি দিচ্ছেন অন্যায় পথে যাওয়ার কারণে, কিন্তু আমার অন্যায়ের পথে যাওয়ার পিছনে মূল যারা দায়ী ছিল তাদেরকে আপনি আমার সামনে ডেকে নিয়ে আসেন, তারা আমার বাবা মা, তারা আমার অভিভাবক, তারা আমার শিক্ষক মণ্ডলী, তাদেরকে আপনি আমার সামনে ডেকে নিয়ে আসেন, আর তারপরে আমাকে যদি আপনি একগুণ শাস্তি দেন, আপনি তাদেরকে ডাবল শাস্তি দেন, কারণ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা আমাদেরকে সঠিক পথ দেখায়নি বলেই আজকে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। আপনার সন্তানের সামনে এই কথা নিশ্চয়ই আপনি শুনতে চাইবেন না কালকে আমাদের ময়দানে। যদি না শুনতে চান, অবশ্যই আপনাদের জন্য কর্তব্য আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করা। আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি কৃষক হতে পারেন, আপনার যতটুকু সামর্থ্য রয়েছে অতটুকু সামর্থ্যের মধ্যে আপনি সর্বোচ্চ সুন্দর শিক্ষা দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করুন, এটাই আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ হিসাবে আগামী দিনে দেখা দেবে ইনশাআল্লাহ। তিন নম্বর যেটা আমাদের কাজ হবে সেটা হচ্ছে তারবিয়া সালেহা, সঠিকভাবে তাদেরকে তারবিয়াত দেওয়া, এটা আমাদের দায়িত্ব। সন্তান আপনার বড় হয়েছে, পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে, তাকে এখনই সালাত আদায় করা শেখান। মুরু আপনার আপনার হুকুম বিসালাত, আল্লাহ সাল্লাম বলছেন অভিভাবকদেরকে উদ্দেশ্য করে যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত আদায় করা শেখাও, কখন? যখন তার বয়স সাত বছর হয়ে যায়, আর তার বছর বছর যখন হয়ে যায় তখন তাদেরকে প্রয়োজনে লাঠি পেটা করো, তবুও তাকে সালাত আদায় অভ্যস্ত করো। এই যে ট্রেনিং দেওয়া, এই যে তারবিয়াত, এটা আমাদের পিতা আমাদের সর্বোচ্চ দায়িত্ব। যখনই সন্তান বড় হচ্ছে তাকে পর্দা করার নসিহত করা, সালাত আদায় করার নসিহত করা, এটা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। চার নম্বর যেটা আমাদের দায়িত্ব, আল ইনকাদ মিন নারি জাহান্নাম, তাদেরকে অবশ্যই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। সন্তান যখনই বড় হচ্ছে তখন তাদেরকে শিক্ষা দিন, বাবা এই কাজটা হালাল, এই কাজটা হারাম, কোন কাজটা করলে সৎ পথে থাকা যাবে, হালাল পথে থাকা যাবে, সেই কাজটা করার জন্য তাকে অনুমতি দিন। যেই কাজটা করলে হারাম পথে সে যাবে, ভুল পথে যাবে, সেই পথে তাকে কখনোই নিয়ে যাবেন না। আজকে আমরা যে এলাকায় বসবাস করছি, এই নারায়ণগঞ্জ নরসিংদী এলাকাটা হচ্ছে ব্যবসার এলাকা, মানুষ খুব অল্প বয়সে এখানে ব্যবসায় ঢুকে যেতে পারে। আমরা অনেক সময় আমাদের অভিভাবকরা যারা আমরা আছি, আমরা চিন্তা করি আমাদের সন্তানদের কয়েক ক্লাস পড়ায় কোনো মতে একটু আলিফ বা তাসা লিখতে পারবে, বা এবিসিডি লিখতে পারবে, অ ক খ লিখতে পারবে, ব্যাস এটুকু শেখার পরে তাদেরকে আমরা ব্যবসায় ঢুকিয়ে দিই। এই ব্যবসায় ঢুকিয়ে দেওয়ার পরে তাদেরকে আমরা আর নসিহত করি না যে তোমরা হালাল পথে থাকো না হারাম পথে থাকো। প্রতি মাসে সন্তান 30,000 টাকা ইনকাম করে দিচ্ছে, 40,000 টাকা ইনকাম করে দিচ্ছে, ব্যাস খুশি হয়ে গেলাম। ওই টাকাটা হালাল পথে আসছে কিনা হারাম পথে আসছে কিনা কখনো জিজ্ঞাসা করলাম না। সম্মানিত উপস্থিতি, আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের সন্তানদেরকে পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। আমাদের পরিবারের পরিবেশটা ওই রকম রাখা যেই পরিবেশে সন্তানটা সুন্দরভাবে দিনটাকে শিখতে পারে। আমাদের পরিবেশটা যদি এমন হয় যে মাদ্রাসায় এসে তারা সুন্দর সুশিক্ষা গ্রহণ করছে, আবার বাড়িতে এসে পর্দাহীন পরিবেশ, বাড়িতে কোনো পর্দার ব্যবস্থাই নাই, সন্তান জানেই না দিনটা কি, তার মানে বাবা মা জানে না দিনটা কি, তার ভাই বোনরা জানে না দিনটা কি, এইরকম পরিবেশ যদি হয় তাহলে সন্তান তো বাড়িতে যেয়ে আবার নষ্ট হয়ে যাবে। এই জন্য বাড়ির পরিবেশটা সুন্দর রাখাটা অত্যন্ত জরুরি। এবং এ বিষয়ে ডাক্তার জাকির নায়েকের কথা মাঝে মধ্যেই বলা হয় যে ডাক্তার জাকির নায়েক তার মাদ্রাসায় যখন ছাত্র ভর্তি করতেন, তিনি বলতেন যে আমি ছাত্র ভর্তি করার আগে, ছাত্রদের ইন্টারভিউ নেওয়ার আগে তাদের অভিভাবক তাদের বাবা মার ইন্টারভিউ আগে নিতাম, যে আপনার বাড়ির পরিবেশটা কি, আপনার সন্তানদেরকে আপনি আগে থেকে দিন দিন পালনের জন্য উৎসাহিত করেন, যদি তারা দিন পালনে আগ্রহী হয়, নিজেরা দিন পালন করে এবং দিন শিক্ষা দিয়ে থাকে সন্তানদেরকে, তাহলেই তিনি তাদেরকে মাদ্রাসায় ভর্তি নিতেন। তাহলে শিক্ষকদের আগে কিন্তু বাবা মার দায়িত্বটা বেশি। এজন্য অবশ্যই বাড়ির পরিবেশটা যেন সুন্দর থাকে, বাড়ির পরিবেশটা যেন দিনদার থাকে, দিনী পরিবেশ যেন থাকে, এটা আমাদের বাবা মাদের জন্য অপরিহার্য একটা দায়িত্ব। যে দায়িত্ব পালন না করলে নিঃসন্দেহে আমাদের সন্তানরা ভুল পথে চলে যাবে। তারা ভুল পথে যাচ্ছে কিনা, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সন্তানরাই, আজকে যে এই ঈদের সময়, কিছুদিন পরে ঈদ হবে, ঈদের সময় ড্রামবাজি করে, পটকাবাজি করে, তারপরে বাঁশি বাজায়, এগুলো কারা করে? এগুলো তো আমাদের সন্তানরাই করছে।
সমাজে যত বিশৃঙ্খলা করছে এরা কারা করছে? আমাদের সন্তানরাই করছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষাটা না দেই, তারা তো এই কাজগুলোই করে বেড়াবে। যখনই দেখছি যে আমার সন্তানটা কারোর সাথে ডেকবাজি করতে যাচ্ছে অথবা ওই কি সাউন্ড বাজি করতে যাচ্ছে, আমি কি আমার সন্তানকে নিষেধ করতে পারি না? তাদেরকে কিভাবে আমি লালন পালন করলাম যে সে গ্রামের উশৃঙ্খল ছেলেদের সাথে যে এরকম ড্রামবাজি করবে? সম্মানিত উপস্থিতি, আমাদের অভিভাবকদের দায়িত্বটা কিন্তু এখানে সবচেয়ে বেশি। এই জায়গায় যদি আমরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, তাহলে শুধুমাত্র মাদ্রাসায় দিয়ে কিন্তু লাভ হবে না। তাহলে সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে বলতে চাইব, সন্তানের জন্য দোয়া করা। সন্তানের জন্য আমাদের দোয়া করাটা অত্যন্ত জরুরি। আমরা অধিকাংশ সময় এই কাজটা করতে ব্যর্থ হয়ে যাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাব, তিনজনের দোয়া সবসময় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। একটা হচ্ছে কি, দাওয়াতুল ওয়ালিদ, একজন পিতা যখন তার সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। তারপরে দাওয়াতুল মুসাফির, একজন মুসাফির ব্যক্তির দোয়া। অনুরূপভাবে দাওয়াতুল মাজলুম, কোনো মাজলুম নির্যাতিত ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন সে দোয়াটাও তার জন্য কবুল হয়ে যায়। আমাদের যারা নবীরা ছিলেন, আম্বিয়া কেরাম যারা ছিলেন, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, তবুও তারা তাদের সন্তানদের জন্য দোয়া করতে ভুলতেন না। প্রত্যেক নবী তাদের সন্তানদের জন্য কীভাবে দোয়া করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলের জন্য এভাবে দোয়া করছেন, রব্বি জালনি মুকিমা সালাত, হে আমার প্রভু, হে আমার রব, আমার সন্তানকে আপনি সালাত আদায়কারী বানিয়ে দিন। শুধু সালাতের শিক্ষা দিলেই হবে না, তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ এই জন্য আমার সালাত আদায়কারী সন্তান হয়। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত তার সন্তানের জন্য এই দোয়া করছেন যেন সে সালাত আদায়কারী হয়, আমিন জুরিয়াতি, এবং যারা আমার ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারাও যেন সালাত আদায় করা শিখে। তারপরে তিনি আরও দোয়া করতেন এইভাবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু, আপনি আমাকে এমন সন্তান দান করুন যেই সন্তানটা সৎ কর্মশীল হবে, ভালো কাজ করবে, এরকম সন্তান আপনি আমাকে দান করুন। জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তান ইয়াহিয়ার জন্য দোয়া করছেন এভাবে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা, হে আমার প্রভু, আপনি আমার আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য একটা উত্তম একটা বংশধর দান করুন। ইন্নাকা সামিউদ দোয়া। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমরা যদি মহামনীষীদের জীবনী দেখি, প্রত্যেকের জীবনীতে আমরা দেখব তাদের বাবা মা তাদের জন্য কত দোয়া করতেন। আজকে ফিলিস্তিন, আজকে ফিলিস্তিনের অবস্থা আমরা জানি, ফিলিস্তিনকে কীভাবে আজকে ইসরায়েলিরা, ইহুদিরা বর্বর অত্যাচারের মাধ্যম দিয়ে সেখানে কত নারী শিশু এবং যুবকদেরকে হত্যা করে যাচ্ছে প্রতিনিয়ত, প্রায় 50,000 মানুষ সেখানে মারা গেছেন। তবে ফিলিস্তিনের এই অবস্থা আজকে নয়, বহু আগে থেকে এই অবস্থা বারবার হয়েছিল, ইহুদি খ্রিস্টানদের বারবার আক্রমণ শিকার হয়েছিল ফিলিস্তিন। আপনারা জানেন সালাউদ্দিন আইয়ুবের কথা, সালাউদ্দিন আইয়ুবি ছিলেন একজন বিশ্ব বিজেতা মানুষ, যিনি ফিলিস্তিনকে জয় করেছিলেন। ওই মানুষটার জীবনীতে দেখা যায় যে তার মা তার মানে সন্তানের জন্য, অর্থাৎ সালাউদ্দিন আইয়ুবির জন্য সবসময় দোয়া করতেন যেন সালাউদ্দিন আইয়ুবি তিনি যেন ফিলিস্তিন জয় করতে পারেন। একদিন তিনি 14 বা 15 বছর বয়সে মাঠে যে কারোর সাথে হয়তো গণ্ডগোল করেছেন, এটা দেখে সঙ্গে সঙ্গে তার মা তাকে ডেকে নিয়েছেন যে হে সালাউদ্দিন আইয়ুবি, আমি তো তোমাকে এই জন্য মানুষ করি নাই, এই জন্য তো আমি তোমার জন্য দোয়া করি নাই, আমি তো তোমাকে প্রস্তুত করেছি তুমি যেন ফিলিস্তিন বিজেতা হতে পারো, ফিলিস্তিন যেন তুমি জয় করতে পারো, আমি তোমাকে এই জন্য তৈরি করেছি, মানুষের সাথে গণ্ডগোল করার জন্য তোমাকে তৈরি করি নাই। কীভাবে একটা মা তার সন্তানকে লালন পালন করেন, ইমাম শাফির মার কথা ওইভাবে বলা হচ্ছে। ইমাম শাফি তার শৈশবে তার বাবাকে হারিয়েছিলেন, তাকে লালন পালন করেছিলেন তার মা, এবং তার মা তার জন্য সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানরা যেন অনেক বড় আলেম হয়। আপনারা যারা বাবা আছেন, আপনারা যারা মা আছেন, আপনাদেরও দায়িত্ব আপনাদের সন্তানদের জন্য সবসময় দোয়া করা, তারা যেন মানুষের মতো মানুষ হয়, তারা যেন সুসন্তান হয়ে গড়ে ওঠে, কাল কিয়ামতের ময়দানে তারা যেন আপনার জন্য সুসংবাদের কারণ হয়ে দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, এই দোয়া সবসময় সন্তানের জন্য আমাদেরকে করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ লগ্নে এসে আপনাদের সকলকে আমরা বিশেষ করে আন্তরিক ধন্যবাদ জানাবো, যারা এখানে মানে হিফজখানায় আপনাদের সন্তানদেরকে দান করেছেন, সেই সমস্ত বাবা মাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে তারা তাদের সন্তানদেরকে হাফেজ বানানোর জন্য নিয়ত করেছেন, তারা তাদের সন্তানদেরকে কোরআনের ধারক এবং বাহক বানানোর জন্য চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক নিয়তকে যেন কবুল করে নেন। আপনাদের এই সন্তান যারা এখানে আজকে হিফজখানায় পড়াশোনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাফেজ হওয়ার তৌফিক দান করুন, বড় আলেমে দীন হিসেবে কবুল করে নিন, এবং তাদেরকে এই পৃথিবীর বুকে কোরআন এবং সুন্নার আলো জ্বালানোর তৌফিক দান করেন। সর্বোপরি তারা যেন সমাজ সংস্কারের ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আমাদের প্রত্যেকটা সন্তানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যারা এখানে বিশেষ করে দায়িত্বশীল আছেন এই প্রতিষ্ঠানের, তাদের প্রতিও আমরা অনুরোধ করব যে এই সন্তানগুলো তাদের বাবা মার জন্য যেমন আমানত, ঠিক তেমনই এই প্রতিষ্ঠানের জন্যও কিন্তু আমানত।
এই প্রতিষ্ঠানের কাছে আমাদের অভিভাবকরা অনেক স্বপ্ন নিয়ে দান করেছেন, যেন এখানে তারা মানুষের মতো মানুষ হয়। এই জন্য যারা অভিভাবক আমরা রয়েছি, বিশেষ করে আমরা যারা প্রতিষ্ঠানে দায়িত্বশীল রয়েছি, শিক্ষক রয়েছি, তাদের দায়িত্ব হবে এই সন্তানদেরকে বিশুদ্ধ আকিদা শেখানো, বিশুদ্ধ মানহাজ শেখানো, তাদেরকে আলেমে দীন হিসাবে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা। এটা আমাদের জন্য দায়িত্বের মধ্যে পড়ে, যেন শুধুমাত্র প্রতিষ্ঠান গড়ে তুললাম, বড় বড় বিল্ডিং করলাম, এইটুকুর মধ্যে যেন আমাদের কাজ সীমাবদ্ধ না হয়, প্রত্যেকটা সন্তানের প্রতি আমাদের যেন দৃষ্টি থাকে, প্রত্যেকটা সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে বড় হয়ে ওঠে, সেটা যেন আমাদের সর্বোচ্চ যেন চেষ্টা থাকে। এই দাবি আমরা আমাদের যারা অভিভাবক রয়েছেন তাদের প্রতি আমরা করব। সর্বোপরি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড সম্পর্কে দু একটি কথা বলতে চাইব। আজকে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, আমরা প্রত্যেক সচেতন অভিভাবকরা আলহামদুলিল্লাহ এখন এমন একটা পর্যায়ে চলে এসেছি যে আমরা প্রত্যেকেই চাচ্ছি যে আমাদের সন্তানটা যেন এমন জায়গায় পড়াশোনা করতে পারে যেখান থেকে তারা দ্বীনের সঠিক শিক্ষাটা শিখবে। আলহামদুলিল্লাহ এটা একটা জাগরণ তৈরি হয়েছে গত 5 বছর 10 বছরে। প্রত্যেক বাবা মা হয়তো বা তারা নিজেরা কোরআন জানে না, নিজেরা হয়তো দ্বীন অত পালন করতে পারে না, কিন্তু তারা চিন্তা করে না আমার সন্তানটা যেন আমার মতো না হয়, আমার চেয়ে যেন আরো ভালো মানুষ হয়, ভালো যেন মুসলমান হয়, ভালো যেন দিনদার হয়, এই চেষ্টা কিন্তু আলহামদুলিল্লাহ এখন তারা করছেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, এই চাওয়াটার ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে সেরকম সঠিক প্রতিষ্ঠান তারা খুঁজে পাচ্ছে না, কোথায় পড়ালে তার সন্তানটা সঠিক দিন শিখবে এই মানে প্রতিষ্ঠান তারা খুঁজে পাচ্ছে না, এই জায়গাতে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড গত 5 বছর ধরে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে। এবং আমরা নিজস্ব সিলেবাসের মাধ্যম দিয়ে এমনভাবে আমাদের কারিকুলামটা প্রস্তুত করেছি যেন আমাদের সন্তান প্রত্যেকেই যেন ছোট থেকেই অ ক খ শেখা থেকেই তারা যেন ইসলামের সঠিক শিক্ষাটা শিখতে পারে, অন্তত ক্লাস 5 পর্যন্ত তাদের ফাউন্ডেশনটা যেন সুন্দরভাবে গড়ে ওঠে, তারা যেন বুঝতে শেখে যে না মাজারে যাওয়া বা তাবিজ কবজ করা এই সমস্ত কুসংস্কার ইসলামের মধ্যে নাই, শিরক বেদাত ইসলামের মধ্যে নাই, ইসলাম যদি পালন করতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইসলাম পালন করতে হবে, এই যে শিক্ষার ধারাটা, এই বিশুদ্ধ শিক্ষার ধারাটা এই বাংলাদেশের বুকে প্রচলন ঘটানোর জন্য হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদের সাথে সহযোগিতা করে যাচ্ছেন সারা বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদের সিলেবাস নিয়ে আমাদের সন্তানদেরকে পাঠদান করছেন, শিক্ষাদান করছেন। আমরা এইভাবে পরস্পরের সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি এই সমাজে বিশুদ্ধ শিক্ষার একটা প্রচলন ঘটানোর জন্য, বিশুদ্ধ শিক্ষার মাধ্যম দিয়ে একটা বিশুদ্ধ প্রজন্ম গড়ে তোলার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। আপনারা সকলেই দোয়া করবেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের এই শিক্ষা সংস্কারের মিশনটা যেন নিয়ে আমরা সাধ্যমতো এগিয়ে যেতে পারি। মোহতারাম আমি আমিনুল জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, বহুদিনের তার স্বপ্ন ছিল এই শিক্ষার সংস্কারের নিয়ে, আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আসার পরে এই শিক্ষা সংস্কারের কাজটা আমরা বহুদূর মানে ত্বরান্বিত করতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া। এবং আমরা আপনাদের কাছে দোয়া চাইবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন আমরা যেন আরও অগ্রসর হতে পারি, অন্তত এখন তো ক্লাস 5 পর্যন্ত আমাদের টার্গেট, কিন্তু আমাদের যে চাহিদা মানুষের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবকরা বারবার বলছেন শুধুমাত্র ক্লাস 5 পর্যন্ত বইগুলো তৈরি করলে হবে না, আপনারা ক্লাস 10 পর্যন্ত বইগুলো সব তৈরি করে ফেলে দেন। আমরা চাই পুরোটাই ক্লাস 10 পর্যন্ত আমাদের সন্তানরা যেন সহি আকিদা মানহাজ অনুযায়ী তাদের বইগুলো বা তাদের শিক্ষাটা যেন গ্রহণ করতে পারে, তো আমরাও যেন সেই পথে আগাতে পারি, এই দুরূহ দায়িত্ব যেন আমরা সঠিকভাবে যেন পালন করতে পারি, এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পরিশেষে আজকে আমাদের যে ভাইরা এই আয়োজনটা করেছেন হাদিস ফাউন্ডেশন ইসলামী পাঠাগারের ভাইয়েরা, তারা বহুদিন ধরে আমাদেরকে বলছেন এখানে আগমন করার জন্য, আসার জন্য, আজকে যে আমরা এখানে আসার সুযোগটা পেয়েছি এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করার সাথে সাথে তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং শুক্রিয়া জানাচ্ছি যে তারা আমাদেরকে কষ্ট করে আজকের এই প্রতিষ্ঠানে আজকের এই আয়োজনে আমাদেরকে দাওয়াত দিয়েছেন এবং সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের সদিচ্ছা রয়েছে যে এই প্রতিষ্ঠানকে একটি মানে বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। এখনই দেখতে পাচ্ছি আমরা একটা এখানে সুরম্য একটা অট্টালিকা গড়ার একটা প্রস্তুতি চলছে, আগামীতে হয়তো শুধুমাত্র ক্লাস 5 পর্যন্ত না, হয়তো এক সময় দাওরা মাদ্রাসা হিসাবেও আমরা এখানে দেখতে পারি, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে যেন কবুল করে নেন, এই কেন্দুয়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, আমাদের শিক্ষক মণ্ডলীকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, আমাদের ছাত্র ভাইদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য কবুল করে নেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার জান্নাতপ্রাপ্ত বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়রান, অত্যন্ত সুন্দরভাবে অনেক
দিক নির্দেশনামূলক আলোচনা বক্তব্য পেশ করলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। আমরা তিনাকে আমাদের পুরো গ্রামের পক্ষ থেকে এবং কেন্দ্র মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে এবং আমাদের হাদিস ফাউন্ডেশন ইসলামী পাঠাগার যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান আমরা সকলের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের কেন্দ্র মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসার অর্থ সম্পাদক আল্লাহ সাফাজউদ্দিন সাহেব। আমি তিনাকে সমাপনী বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাদিস ফাউন্ডেশনের উদ্যোগে কেন্দ্র মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের সমাবেশ সের প্রধান অতিথি এবং সদস্যবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই সমাবেশের জন্য আমরা যে পরিশ্রম করে আজকের এই সমাবেশের পরিবেশন করা হয়েছে, এটা আল্লাহর অশেষ রহমত। আমরা যে একজন নেতৃত্ব পেয়েছি, আমরা হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ডের সভাপতি, আমরা যে লোকটা পেয়েছি, এই মন ধরনের লোক আমরা এখানে আসবে কি না বা আনতে আমরা পারবো কি না আমরা জানতাম না। তবে আল্লাহর অশেষ রহমত, উনি এখানে আমাদেরকে উপস্থিত হয়েছেন। আমরা ওনার উপরে এই মাদ্রাসা ন্যস্ত করেছি, ওনার যেন আমাদের মাদ্রাসা দেখাশোনা করেন, আমাদের খোঁজ খবর নেয় এবং পাঠ্যবুক দিয়ে আমাদের উপভোগ করেন। এই এই মাদ্রাসা যেন অধিককাল প্রতিষ্ঠিত থাকে এবং এই যেমন এই এই মাদ্রাসা হইতে একজন ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আরও যেন ছাত্ররা এই এই মাদ্রাসা হইতে যেন ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে যাইতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, অসংখ্য ধন্যবাদ আজকের সম্মানিত অর্থ সম্পাদক আলহাস আফাজউদ্দিন সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন আজকে এখন যে সমাবেশটা চলছে সেটা হলো ছাত্র অভিভাবক সুধী সমাবেশ এবং আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ মাগরিবের সালাতের পরপরই। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে মাসিক তাবলিগ ইজতেমা। অতএব মাসিক তাবলিগ ইজতেমায় আপনাদের সকলকেই যথাসময়ে উপস্থিত থেকে আজকের সম্মানিত অতিথিদের মধ্য থেকে মূল্যবান আলোচনা শোনার জন্য আমরা হাদিস ফাউন্ডেশন ইসলামী পাঠাগারের পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা আজকের সুধী অভিভাবক এবং ছাত্র সমাবেশ এখানেই সমাপ্ত করছি। আপনাদের সকলকে দাওয়াত করছি, আপনারা এখনই আমাদের মসজিদে চলে যান। আমাদের দ্বিতীয় অধিবেশন, মূল অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ বাদ মাগরিব থেকে কেন্দ্র বাজার মধ্যপাড়া বাজার জামে মসজিদ ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।